সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জুলিয়া সাভেরি পরিচালিত অতি প্রাকৃতিক ভৌতিক সিনেমা দ্য পোপস এক্সোরসিস্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো একই দিনে বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি। ভৌতিক সিনেমার পাশাপাশি রাসেল গ্রো ভক্তরা একটু বেশি আনন্দিত, কারণ এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী এই অভিনেতা। ক্যাথলিক গির্জায় একটি পৈশাচিক দখল, একটি ভূত প্রেত এবং একটি ষড়যন্ত্র। রাসেল ক্রোর ফাদার অ্যামর্থ চরিত্রটি একটি পরিবারকে সাহায্য করার জন্য তার চূড়ান্ত মিশনের মুখোমুখি হয়। ওই পরিবারের অল্প বয়সী ছেলেটি এক ভূতের দ্বারা আবিষ্ট হয়েছে। শুরু হয় ভূত প্রেত আর মানুষের লড়াই। এই লড়াইয়ে ফাদার অ্যামর্থ বুঝতে পারেন চোখের দেখা ছাড়া আরও অনেক কিছু আছে ঘটনার অন্তরালে। ক্যাথলিক চার্চের মধ্যে একটি অশুভ পৈশাচিক সত্তার উপস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য একটি দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র আবিষ্কার করেন ফাদার অ্যামর্থ। ক্যাথলিক চার্চে ফাদার গ্যাব্রিয়েল অ্যামর্থের চরিত্রটি খুবই প্রাসঙ্গিক ছিল, কারণ তিনি তার কর্মজীবনে ভ্যাটিকানের প্রধান বহিরাগতের ভূমিকা পালন করেছিলেন। ফাদার অ্যামর্থ দাবি করেছেন যে দীর্ঘ কর্মজীবন জুড়ে 100,000-টিরও বেশি প্রেত তাড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার। The vast majority of the cases to which I am assigned. একজন এক্সোরসিস্টের দায়িত্বের পাশাপাশি ফাদার অ্যামর্থ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এক্সোরসিস্ট প্রতিষ্ঠা করেছিলেন। অনেক বই এবং ডকুমেন্টারিতে তার গল্প বলা হয়েছে, যার মধ্যে রয়েছে দ্য ডেভিল অ্যান্ড ফাদার অ্যামর্থ, উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত আইকনিক ফিল্ম দ্য এক্সোরসিস্ট। হলিউডে অভিনেতা রাসেল ক্রোর নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা। বরাবরের মতো এ সিনেমা নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। দ্য পোপস এক্সোরসিস্ট সিনেমায় আরও অভিনয় করেছেন লরেল মার্স্টেন, ফ্রঙ্কো নেরো ও অ্যালেক্স এসল। রাসেল ক্রো অভিনীত আ বিউটিফুল মাইন্ড, লা মিজারেবল, দ্য ইনসাইডার, ম্যান অফ স্টিলের মতো এ সিনেমাও বক্স অফিসে ঝড় তুলবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মঞ্জুরি আজাদ, শোবিজ টুনাইট।